হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সবাইকে আজকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি শেয়ার করব অনেকগুলো টিপস এবং ট্রিক্স, যা কিন্তু নিত্যদিনের কাজকে অনেক সহজ করে দিবে এবং সংসারে খরচ বাঁচাতেও কিন্তু অনেক সাহায্য করবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকুন। তো এখানে প্রথম টিপসটা হচ্ছে, আমি বিস্কুট নিয়েছি। তো এভাবে বিস্কুট খাওয়ার জন্য যখন বাসায় আনা হয়, অনেক দিন রাখার পর দেখতে পাবেন অনেকটা নেতিয়ে যায়। তো বিস্কুটগুলো অনেক দিন রেখে খাওয়ার জন্য যে টিপসটা আমি শেয়ার করছি, এখানে আমি একটি পেপার নিয়েছি। তার মধ্যে আমি কিছু চাল এভাবে নিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু যদি আপনারা টিপসটা ফলো করে থাকেন, বিস্কুট কিন্তু অনেক দিন মচমচে থাকবে, নেতিয়ে যাবে না। তো এভাবে সুন্দর করে আমি চালগুলোকে একটা পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। তা এখন এই বিস্কুটের বয়ামটাতে এভাবে দিয়ে, যদি ঢাকনা দিয়ে, এয়ারটাইট একটা ঢাকনা দিয়ে এভাবে সুন্দর করে যদি ঢাকনাটা দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে অনেকদিন ভালো থাকবে। এখন হচ্ছে দুই নাম্বার টিপস। তো এখানে আমি নিয়েছি কিছু কমলা। তো এই কমলাগুলো খোসাটা কিন্তু অনেক উপকারী, তা কিন্তু আমরা অনেকেই জানি না। কমলা খেয়ে আমরা কমলা খোসা কিন্তু ফেলে দিই। এই খোসাগুলো কিন্তু গাছের গোড়ায়ও দেওয়া যায় এবং ডাস্টবিনে যেখানে আমরা বাসায় ময়লা রাখি ওইটাতেও রাখলে কিন্তু খুব সুন্দর একটা ভালো স্মেল আসে, বাজে গন্ধ থাকে না। এখন আমি শেয়ার করছি তিন নাম্বার টিপস। তো এখানে আমি কিছু সোনার গয়না নিয়েছি। তো বাসায় কীভাবে এই গয়নাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় এবং কালার খুব সুন্দর থাকে, তাই আজকে শেয়ার করব। খুব ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই কাজটা বাসায় করা যায়। তো এখানে আমি নর্মাল পানি নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর সাথে এখন আমি আরেকটি উপাদান অ্যাড করব, তা হচ্ছে গুঁড়ো পাউডার। তো এখানে ডিটারজেন্ট গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মিশ্রণটা আমি মিশিয়ে নিব। তো এটাও খুব সুন্দর একটা কার্যকারী টিপস, একবার হলো দেখবেন ট্রাই করে কতটা কার্যকারী। এটার জন্য অনেক সময় আমরা এরকম সোনার গয়না নিয়ে অনেক সময় দোকানে পরিষ্কার করার জন্য এবং কালার করার জন্য নিয়ে যাই। তো এইভাবে কিন্তু ঘরোয়াভাবে যদি করা হয়, দেখবেন কতটা ইজিভাবে করা হয় এবং কতটা সুন্দর হয়। তো খুব সুন্দরভাবে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি যে গয়নাগুলো নিয়েছি ওগুলো আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এরপর একটা ব্রাশ নিয়ে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিতে হবে। দেখবেন কতটা সুন্দর এবং চকচকে হয়, একবার হলো ট্রাই করবেন। তো এভাবে 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রাখছি। রাখার পর একটা ব্রাশ নিয়ে আমি খুব সুন্দরভাবে ঘষে ঘষে এই গয়নাগুলো পরিষ্কার করে নিব। খুব ইজি একটা প্রসেসে কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো এভাবে ব্রাশে এই মিশ্রণটা নিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করা যায়। কালারটাও কিন্তু একটুও চেঞ্জ হয় না, যেমন গয়নার কালার যতটা উজ্জ্বল থাকে ততটাই থাকে। তো খুব সুন্দরভাবে এভাবে ব্রাশ করে নিচ্ছি। তো সবগুলো গয়নে এভাবে আমি করে নিব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যা আমার চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখন আমি একটা টিস্যু পেপারে খুব সুন্দরভাবে এগুলো ঘষে নর্মাল পানি দিয়ে ধুয়ে এভাবে রেখে দিচ্ছি। কতটা উজ্জ্বল হয়েছে দেখুন, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে, চকচকে লাগছে। তো একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। ঘরোয়া এই টিপসটা কিন্তু অনেক কার্যকরী। তো এখন আমি শেয়ার করছি চতুর্থ নাম্বার টিপস। তো এই টিপসটা হচ্ছে, অনেক সময় রান্নার পরে দেখবেন হাতে এভাবে হলুদ দাগ হয়ে যায়, তাই কিন্তু অনেক সময় অনেক বিরক্ত লাগে। তো এই দাগটা কিন্তু খুব সহজভাবে ঘরোয়া একটি উপাদান দিয়ে খুব সহজভাবে কিন্তু তোলা যায়। তা হচ্ছে এখানে আমি নিয়েছি একটি আলু। এই আলুটা কিন্তু এই দাগগুলো তুলতে অনেক কার্যকরী। তো এইভাবে আমি ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি, পাতলা পাতলা করে এইভাবে করে নিতে হবে। হাতের এই হলুদ দাগ এবং হাতের মধ্যে যে আসতে গন্ধ হয়ে যায়, তা দূর করতে কিন্তু
আলু খুবই কার্যকরী। তো এইভাবে আমি স্লাইস করে নেওয়ার পর হাতের মধ্যে খুব সুন্দরভাবে এভাবে ঘষে নিব। এভাবে 4-5 মিনিটের মতো যদি খুব সুন্দরভাবে ঘষে নেওয়া হয়, দেখবেন কতটা সুন্দর হয়ে যায় হাতে নখের মধ্যে এবং হাতের মধ্যে যে হলুদ দাগ হয়ে যায় তা কিন্তু খুব সহজভাবে রিমুভ হয়ে যায়। এই টিপসটাও কিন্তু খুবই কার্যকরী, একবার হলো ট্রাই করে দেখবেন কতটা কার্যকরী। তো এবার দেখুন আস্তে আস্তে আমার হলুদ দাগগুলো উঠে যাচ্ছে। তো এভাবে আমি করে নিচ্ছি। আশা করছি এই টিপসটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এরপর নর্মাল পানি দিয়ে যদি হাতটা ধুয়ে নেওয়া হয় দেখবেন কতটা সুন্দর হয়ে যায়। এই যে হাতের হলুদ দাগগুলো কতটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেল, একবার হলো ট্রাই করে দেখবেন। এখন আমি দেখাচ্ছি পঞ্চম টিপস। তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো কাঁচামরিচগুলো আমি এখানে বোটা ছড়িয়ে নিয়েছি। তো অনেকদিন কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করা যায় তাই শেয়ার করছি। তো এখানে আমি একটা নিউজ পেপার নিয়েছি। তো নিউজ পেপারের মধ্যে এই কাঁচামরিচগুলো আমি সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। এইভাবে যদি কাঁচামরিচ সংরক্ষণ করা হয় দেখবেন অনেকদিন কাঁচামরিচগুলো ভালো থাকবে এবং সতেজ থাকবে। তো এইভাবে আমি পেপার দিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে যদি কাঁচামরিচ সংরক্ষণ করা হয় দেখবেন কাঁচামরিচ খুব ভালো থাকবে অনেকদিন, প্রায় 1 সপ্তাহের মধ্যে রেখে খাওয়া যাবে। তো এখন আমি একটা এরকম এয়ার টাইট বক্স নিয়েছি, এর মধ্যে এই পেপার মোড়ানো কাঁচামরিচগুলো দিয়ে এরপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত কাঁচামরিচ কতটা সুন্দর থাকে, সতেজ থাকে। তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই কার্যকরী এই টিপসটা। প্রত্যেকটা টিপস স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন আশা করছি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তো এখন আমি দেখাচ্ছি 6 নম্বর টিপস। তো এই টিপসটা হচ্ছে অনেক সময় ফ্রিজে আমরা যদি এভাবে মেয়নিজে বয়াম রেখে দিই তো যখন আমরা বের করি তখন অনেক সময় সহজে ঢাকনাটা খোলা যায় না, অনেক কষ্ট হয়। তো এইভাবে যদি একটা ছুরি নিয়ে এই ঢাকনাটার উপরে এইভাবে যদি আলতোভাবে একটু আঘাত করা হয় দেখবেন খুব সহজভাবে কিছুক্ষণ পরে খুব সহজে কিন্তু এটা খুলে নেওয়া যায়। তো একবার হলো এই যে কতটা ইজিভাবে কিন্তু খুলে গেল, একবার হলো এভাবে ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ।